আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, পাশে আমার যে ভাইটি বসে আছেন, গত 9 বছর যাবত উনি এভিয়ান রোগে আক্রান্ত এবং এভিয়ান এর সাথে যুদ্ধ করে চলেছেন। যেখানেই যাচ্ছেন, এই ডক্টর ওই ডক্টর ওই ডক্টর, সবাই একই কথা বলছেন, অপারেশন করেন, হিপ রিপ্লেসমেন্ট করেন। বাট ওনার একটি বিশ্বাস ছিল, হিপ রিপ্লেসমেন্ট না করেও অন্য কোনো ওয়ে আছে কিনা, যে ওয়েতে আমি আমার চিকিৎসাটা করাতে পারি, আমি সুস্থ হতে পারি। সেই রোগী এসেছেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য, এবং ভর্তি হয়েছেন। আজকে ওনার প্রথম দিন। দর্শক, একটু কথা বলি, কি কি সমস্যা নিয়ে এসেছিলেন, পার্সোনাল লাইফে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন, কি কি ট্রিটমেন্ট করেছিলেন এর আগে যেটার কারণে উনি এখন পর্যন্ত সুস্থ হতে পারেননি। আসুন না দর্শক, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন, আপনার সমস্যাটা কি যদি একটু বলেন? আমার হিপ জয়েন্টের সমস্যা, এই জয়েন্ট। কত বছর থেকে? 9 বছর। 9 বছর থেকে। গত 9 বছর আগে যখন প্রথম শুরু হয়েছিল, আপনি বুঝতে শুরু করেছেন যে কোমরে ব্যথা, সবার প্রথম কার কাছে গিয়েছিলেন? আমি রংপুরে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে কিছুদিন চিকিৎসা দিয়েছে, দেওয়ার পরে কমে না, পরে আরো অন্য ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরেও সেও অনেকদিন ওষুধ খাসি, খাওয়ার পরে সে কমে না। পরে আমি এন্ডে গেছিলাম, যাওয়ার পরে ওরা স্যারেও বলছে যে তোমার অপারেশন করা লাগবে। তাই আমি ওই জায়গার থেকে রিটার্ন আসি, আসার পরে ঢাকা হাসপাতালে দেখাই, দেখানোর পরে সেও বলে যে অপারেশন করা লাগবে। পরে আমি বাড়িতে কিছুদিন থাকি, থাকার পরে জয়েন্টে ব্যথাটা আরও বেশি হয়। হওয়ার পরে আমি ইউটিউবে দেখি শফিউল প্রধান স্যারের একটু একটা ভিডিও, দেখার পরে আমি সিদ্ধান্ত করি যে আমি ওই জায়গায় যাব। তাই আমি ওই জায়গায় আসছি, আমার চিকিৎসা শুরু হয়েছে, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন আমি যেন ভালো হয়ে যাব। তো যখন একের পর এক ডক্টর আপনাকে বলছিল যে অপারেশন করতে হবে, মানসিকভাবে কি অবস্থা ছিল ওই সময়টা? অনেক খারাপ ছিল, অনেক খারাপ লাগতো, অনেকে অনেক কথা বলছো, আমাকে বলতো যে আপনার এটা কোনোদিন ভালো হবে না, অনেক খারাপ লাগতো নিজেকে। এবং নিজের কাছে কি মনে হতো যে আপনি একটা সময় পঙ্গু হয়ে যাবেন? আমি এরকমই একটা যে আমি পঙ্গু হয়ে যাবো, আমি আর জীবনে কখনো ভালো হতে পারবো, কিন্তু আমি নিয়ত করে নিচ্ছিলাম যে আমি অপারেশন করবো না, অপারেশনের পক্ষপাতী না, যে অপারেশন করলে তো আমার পাটা আসল হয়ে যাবে, এই পায়ের কোনো দামই থাকবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অপারেশন করবো না, পরে আমি এই জায়গায় আসি, আমার ট্রিটমেন্ট চলতেছে। পেশা তো আপনি একজন ব্যবসায়ী? আমি ব্যবসায়ী, আমি কাঠের কাজ করি, আমার দোকানও আছে, ফার্নিচার আছে আমার নিজস্ব ফার্নিচার, ফার্নিচারে কাজ করি, খুব কষ্ট হয়, উঠতে পারি না, কাঠ নিয়ে একটা ইয়ে করতে পারি না, অনেক ব্যথা। পরে আমি দোকানটা বন্ধ করে দিয়ে কিছুদিন হলো আমার দোকানটা বন্ধ, আমি আর কাজই করি না। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তো আপনি? হ্যাঁ, আমি ছিলাম, বর্তমানে অনেকটা কষ্টের ভিতরে আছি। আপনি যদি উপার্জন করতে না পারেন এবং আপনি যদি পঙ্গু হয়ে যান, আপনার পরিবারের কি হবে? এই দুশ্চিন্তা অনেক সবসময় অনেক কষ্ট হবে। তখন আপনি এখনো বলতে পারছেন না যে তখন পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে? না, কিভাবে বলি, আল্লাহ যদি সুস্থ করে তখন ইনশাল্লাহ দেখা যাবে। সো ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যার, আপনি একটা ইউটিউবে একটা ভিডিও দেখতে পান এবং দেখার পর আপনার মনে কিছুটা বিশ্বাস আসে যে আমি ওই জায়গায় গেলে ভালো হবে, এবং সেই বিশ্বাসটি আপনি সরাসরি আমি জানিয়েছিলাম স্যারের কাছে যখন প্রথম এসেছিলেন। স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলেছিল যে 21 দিন ভর্তি থাকা লাগবে, আমার ইন্ডিয়া রিপোর্টগুলো দেখার পরে। পরে স্যার একগুলি রিপোর্ট দিয়েছিল আমাকে, এই রিপোর্ট দেখার পরে, না তোমার অতদিন ভর্তি থাকা লাগবে না, তুমি 15 দিন ভর্তি থাকো, ইনশাল্লাহ 15 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। এটা শোনার পরে কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে, একটা বিশ্বাস, মনের ভিতরে অনেকটা একটা বিশ্বাস এসেছে, এবং সেই হলো যে আপনি ভর্তি হয়ে গেছেন। আজকে আপনার প্রথম দিন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, হাঁটা চলা করতে পারতাম, কিন্তু এরকম না, এখন যেরকম পাচ্ছি এরকম না। প্রথম দিন একটু সমস্যা হয়েছে, কিন্তু এখন একটু ভালো, অনেক ভালো মানুষ, স্যারের মনটা অনেক ভালো, আসলে অনেক ভালো। স্যারের সম্পর্কে আমি বাড়িতে বলছি, আসলে ভালো স্যার, অনেক ভালো, মানে অন্য অন্য স্যারকে আমি যদি দেখাছি, ইন্ডিয়াতে যে স্যারকে দেখাছি, আমাকে এতটা সময় দেয়নি, কিন্তু এই স্যার যতটা আমার সময় দিছে আর যতটুকু আমার থেকে শুনছি, শোনার পরে যেগুলো আমাকে বলছে সম্পূর্ণই বাস্তব আর সম্পূর্ণই সত্য, একটাও মিথ্যে কথা না। কিন্তু আমি ইন্ডিয়াতেও ডাক্তার দেখাচ্ছি, আমার সময় দেয় নাকি, আমাকে সময় দেবে,
আমি যে তাকে 1000টা ভিজিট দিয়ে যে ডাক্তারকে দেখাবো তাই সময় দিবেন আমার আমার তো রোগ সম্পর্কে অবশ্যই তা জানতে হবে না জানা সত্ত্বেই মনে করেন সমানে ফিক্সেশন লিখতেছে এটা করে আসে ওটা করে আসে ওটা করে আসে করে সাথে দেখবে অনেক বিল হয়ে গেছে ওদের কিন্তু চিকিৎসা অনেক উন্নত আমাদের বাংলাদেশের চাইতে চিকিৎসার মান কিন্তু ভালো কিন্তু ভালো আর মন্দ দুটোই আছে দুটোই আছে বলতে কি ওদের যেগুলো মেশিন যন্ত্রপাতি এগুলো সব এই জায়গাও আছে কিন্তু ওই জায়গাও আছে কিন্তু সেম একই কোয়ালিটি মানে এই জায়গাও যেরকম ওই জায়গাও একই কিন্তু সেম কিন্তু ওদের পরিবেশটা অনেক ভালো এই জায়গার পরিবেশটাও অনেক ভালো কিন্তু ওদের সাথে সেম একই কিন্তু ওদের যে পরিবেশটা এই জায়গার যে পরিবেশটা একই পরিবেশ এই ওই জায়গায় তো আমার কোনো উপকারই হয়নি উপকার বলতে বলতে কি উপকার হয়নি এই জন্যই আমাকে বলছে তোমার একটা অপারেশন করা লাগবে আমি তো আর হিন্দি কথা বুঝি না আমি গেছিলাম ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে ভাষা হচ্ছে হলে কেরালা ভাষা আমার হলে বাংলা ভাষা তো ওদের কেরালা ভাষা তো আমি আর বুঝি না আর আমি বাংলাতে বলি ওদের একটা লোক আছে ও আমি বাংলায় বলি ও আবার মূলত কেরালা ভাষা দেয় ওদেরকে বুঝে দেয় তো যতটুকু আমি বুঝলাম বোঝার পরে আমি তাকে বললাম যে এটা কি করা লাগবে এখন ওই বা ওই যে বাংলাতে কথা বলে ও বলতেছে যে তোমার একটা অপারেশন করতে হবে আমি বললাম যে ভাই দেখো ভাই করেই বলি আমি এই জায়গাও কিন্তু ভাই করেই বলি সবাইকে ভাই করে আমি স্যার করে কাউকে বলি আমি সবাইকে ভাই করেই বলি বললাম ভাই দেখো আমি তো এত টাকা নিয়ে আসিনি এই জায়গায় অপারেশন করতে কত টাকা দিতে পারে আমাকে বলতেছে যে 3.5 লাখ টাকা যাবে ইন্ডিয়ান টাকা 3.5 লাখ তাই আমি হিসেব করলাম যে যে 3.5 লাখে হচ্ছে হলে 4.5 লাখ বাংলায় টাকা 4.5 লাখ আসতেছে অনেক টাকা এত টাকা তো আমি জায়গায় নিয়ে আসিনি তাই আমি বললাম যে ভাই দেখো আমি বাড়িতে যা আপনাকে ফোন দেব আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিল আমি বাড়িতে আসার ফোন দিই নেই যে কিছু আমার ইচ্ছা নাই যে আমি এটা অপারেশন করবো আমার কিন্তু এ ধরনের ইচ্ছা নেই আমি যদি মারাও যাই তবু কিন্তু অপারেশন করবো না আমার এই পাটা যদি অসল হয়েও যায় তা কিন্তু আবার অপারেশন করবো না যে অপারেশন করবো না এই জন্যই অপারেশন করলে তো এই পাটার কোনো দামই থাকবে না আমাকে হিপ জয়েন্টের যে মেডিসিনটা ভিতরে লাগাবে এই মেডিসিনটা তো মনে করো যে আমি অনেক কটা স্যারকে দেখাছি তারা বলছে যে অতিরিক্ত 12 বছর 16 বছর 18 বছর পর্যন্ত ভালো থাকে তারপরে কিন্তু এটা আবার চেঞ্জ করতে হবে আবার টয়লেট বসে টয়লেট করা যাবে না বেশি জোরের কাজ করা যাবে না অনেক সমস্যা এই জন্য আমি অপারেশনটা করিনি আমার ওটা আর নিয়ত ছিল না এই জন্য আর অপারেশন করিনি এটাই সমস্যা না এই জায়গায় অনেক ভালো ইন্ডিয়ার মতোই কিন্তু সেম একই কোয়ালিটি মানে ওই জায়গাও যেরকম পরিবেশ যতটুকু ভালো এই জায়গাও অতটুকুই ভালো মানে কোনোটাই কম না মানে এটাও ফেলে দেওয়া যাবে না ওটাও ফেলে দেওয়া যাবে না মানে দুটোই সেম একই একই কিন্তু পরিবেশ একই পরিবেশ মানে কোনো ময়লা নেই একটুকু ময়লা যাবে না ওখানে হলে অপারেশন করতে হবে আর এখানে হলে অপারেশন করা লাগবে না স্যারের কথা অপারেশন কি জন্য করবে যাদের বয়স আমি একটা ভিডিও দেখছি স্যারে এটা টিভিতে দেখছি স্যারে বলছে যে যাদের জন্য অপারেশন করা লাগবে তাদের হচ্ছে হলে যাদের মনে করো 40-45 বছর বয়স তারা যাদের কোনো আর সময় নেই তাদের জন্য অপারেশন করার দরকার তা তার কর্ম করবেন তারা বসে থাকবে তারা 34-35 বছর বয়স তাদের জন্য কিসের জন্য অপারেশন করা লাগবে আর অপারেশন করলে তো সে পঙ্গু হয়ে যাবে সে ভারী কোনো কাজ করতে পারবে না এই ভিডিওটি দেখে আমি স্যারের কাছে আসি না স্যারের কাছে আসে তো আমি অনেকটা উপকার পাচ্ছি আসলে উপকার পাচ্ছি হচ্ছে কিভাবে এটা মিথ্যা কথা না এটা উপকার পাচ্ছি হচ্ছিল আমি পাড়া খুব আমার খুব ব্যথা করত খুবই ব্যথা করতো কিন্তু ওই পাটা এখন আমার বর্তমানে ব্যথা করে না কিন্তু দিনে কোনো ব্যথা করে না ওই মানে যখন মনে ব্যায়াম ট্যামগুলো করাই এগুলো করানোর পরে আমার মনে করো যে আর ব্যথা করে না এই মোটামুটি ইনশাল্লাহ সুস্থ অনেকটাই সুস্থ মানে ভালো অনেকটাই ভালো হ্যাঁ এ জায়গার থেরাপিস্টরা অনেক ভালো ডাক্তার ভালো সবাই ভালো সবাই খুব সুন্দর ব্যবহার করে পরিবেশ এই জায়গার হসপিটালের পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো মনে হয়েছে বাড়ির মতনই সব কিছু ব্যবহার ভালো অনেক ভালো পরিবেশ অনেক ভালো অনেক ভালো উন্নত মানের চিকিৎসা জায়গায় কোনো সমস্যা নেই এগুলো থেরাপি দিছে মেশিন দেয়া অনেক উন্নত মানের মেশিন দিয়ে থেরাপি দিছে থেরাপি অনেক ভালো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।